আসসালামু আলাইকুম সানা বেবি চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে আমি সকাল থেকে কি করেছি না করেছি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন সকালে উঠে চা করে নিয়েছি, এবার আমি মুখ ধুতে যাব। মুখ ধোয়া হয়ে গেছে, ওদিকে আমার মেয়ে উঠে পড়েছে, কান্নাকাটি করছে, এই দেখুন। ওকে নিয়ে যাব নিচে, নিচে নিয়ে চলে এসেছি। এবার আমার মেয়ে বিরাজ করবে, বদমাশি করছে, ওকে আমি বসিয়ে দিয়েছি পানি দিয়ে। চলুন, এবার ঘড়িতে বাজে 9:30। এখানে মাছটা এই আমাদের গ্রামে এসেছিলো বিক্রি করতে। এখানে একটা দিঘি বলে পুকুর আছে, ওখানকারই মাছ, ওই পুকুরেরই মাছ। মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। এবার মাছটা আমি কেটে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন প্লিজ। মাছটা কাটা হয়েছে, মাছের পেটের মধ্যে ডিম আছে, এই দেখুন, দেখতেই পাচ্ছেন ডিমটা। এভাবে হালকা করে পেটিটা কেটে নেব। এই দেখুন ডিমটা, এবার আমি এটা পিস করে নেব। আপনাদের আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। আমি সুন্দরভাবে পিসগুলো করে নেব, এইভাবে পিস করব। পিস করা হয়ে গেছে, এবার আমি আতলার মধ্যে মাছগুলো ঘষে নেব, কারণ মাছের গায়ে যে কালো কালো ময়লা ধরনের যেটা থাকে সেটা ঘষলে পরে সেটা বের হয়ে যায়। এইভাবে সব মাছগুলো আমি ঘষে নেব, দেখতে পাচ্ছেন ঘষা হয়ে গেছে। এবার একটা হাঁড়ির মধ্যে মাছগুলো নেব, মাছের মধ্যে নুন দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে পানি দিয়ে ধুয়ে নেব। নুন দিলে কি হয় যে আষ্টি ভাবটা থাকে সেটা একটু চলে যায়। ধোয়া হয়ে গেছে দেখুন। এবার পেঁয়াজ কাটাটা পানির মধ্যে কচলিয়ে ধুয়ে নেব, পেঁয়াজের মধ্যে যে কষটা আছে সেটা বেরিয়ে যায়। একটা হাঁড়ির মধ্যে পেঁয়াজটা দিচ্ছি। এবার এর মধ্যে আমি সর্ষে তেল দেব, এখানে আমি সর্ষে তেল 5 চামচ দিয়েছি, কারণ এই মাসে থেকে তেল বের হয়, তার জন্য অল্প তেল দিয়েছি। এবার আমি হলুদ দেবো 2 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম আর নুন দিলাম, ভালো করে মাখিয়ে দিলাম। হাতে করে মাখালে কি হয় মশলাটা খুব সুন্দর মাখে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলোকে দিয়ে মাখিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করব। কাঁচা মাছ কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। এই মাছ চারটে দেখতেই পাচ্ছেন, এটা আমার মেয়েরা ভাজা খাবে বলে রেখে দেওয়া হয়েছে। এবার আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসের মধ্যে মাছটা চাপিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন মাছটা ফুটে গেছে, এবার যে ডিমটা রাখা আছে ওই ডিমটা আমি মাছের মধ্যে দিয়ে দেব। একটু হালকা নাড়িয়ে নেব, এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিচ্ছি,
ধনে পাতা কুচি দেব, সামান্য একটু নাড়িয়ে নেব, ঢাকনা দিয়ে দেব, গ্যাসটা একটু খাটিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা কি দেখতে চান আর না চান সেটা আমাকে কমেন্টে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে দেখানো। এবার মাছের মধ্যে নুন হয়েছে কি না সেটা আমি চেক করে নেব। আপনাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগলো। চলুন দেখে নিই, আমার মাছ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শিরোল মাছের ঝোল। আজকের মতো এইখানেই রান্না শেষ করলাম, এবার চলুন আজ আমি এগুলো একটু পুছে নেব টুকটাকের ওপরে। আমার পোছা হয়ে গেছে, এবার আমি ঘরের ভিতরে যাব, রান্নাঘরের ভিতরে। প্রথমে এই স্ল্যাবগুলো পুছে নিলাম। আজ যে কাজগুলো করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন রান্নাঘর চলে এসেছি, রান্নাঘরে আমি টুকটাকের ওপরে পোছাপুছি করে নেব। হয়ে গিয়েছে, জানালাগুলো একটু পুছে নেব। এবার ঘরগুলো সব আমি ঝাড়ু মেরে নেব। বারান্দাটাও আমি ঝাড়ু মেরে নিয়েছি, এবার বাইরেটাও আমি ঝাড়ু মেরে নিচ্ছি। এই দেখুন রেডি, আজকের মতো এখানে শেষ করলাম। খুদা হাফেজ।